গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশের ধর সত্ত্বেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে জার্মানি সুইজারল্যান্ড আয়ারল্যান্ড মেক্সিকো সহ আরও তেরো দেশে ইসরায়েলের ভূখণ্ডে হামাসে রকেট হামলায় তিন সেনা নিহতের ঘটনায় পাল্টা জবাবে রাফায় চালানো হামলায় নিহত অন্তত বাইশ জনতিহমেদের গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ধরপাকড় সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়েছে বিক্ষোভ ছড়িয়েছে জার্মানি সুইজারল্যান্ড আয়ারল্যান্ড মেক্সিকো সহ আরও তেরো দেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান বিক্ষোভে ইসরায়েলের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করা এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার দাবি করা হয়েছে বিক্ষোভকারীদের তরফে চলমান বিক্ষোভ নিয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গণতন্ত্রে প্রতিবাদ থাকলেও সহিংসতার স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি ক্যাম্পাসগুলোতে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে আমরা কর্তৃত্ববাদী জাতি না যেখানে জনগণকে চুপ করিয়া দেয়া হয় বা ভিন্নমত দমন করা হয় তবে আমরা আইনহীন দেশও না আমরা একটি সভ্য সমাজ এবং এখানে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে ইসরায়েল গাজার মধ্যবর্তী কেরেমশালম সীমান্ত ক্রসিংয়ে হামাসের রকেট হামলায় ইসরায়েলের তিন সেনা নিহতের ঘটনায় রাফায় দুটি পৃথক হামলা চালিয়েছে ইসরায়েল এতে নিহত হয়েছে অন্তত ২২ জন এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুদের একটি চালান ইসরায়েলে পাঠানোর বিষয়টি আটকে দিয়েছে জো বাইডেন প্রশাসন বাইডেন প্রশাসনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে তবে কেন এমন সিদ্ধান্ত সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি ইমতিয়াজ আহমেদ আর টিভি